হবে, দ্বাদশ শ্রেণীতে ছেলে মেয়েদের ফোন দেওয়া হয় সরকার থেকে, সরকার সেটা ভালো উদ্দেশ্য ব্যবহার করে না ছেলে মেয়েরা, ওটা দিয়ে যোগাযোগ মাধ্যম হয়ে গেছে। আজকের দিনে কন্যাশ্রী প্রকল্প পেতে গেলে অবশ্যই অবিবাহিত থাকতে আমাদের স্কুল থেকে অফিস থেকে বলে দেওয়া সই করে দিন, কারণ এখানে পদাধিকারীরা ডিএ বিডিও ইনারাও আবার রাজ্যের কাছে কৈফিয়ত দিতে হবে। আপনাদের এই জেলা কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, মানে মিথ্যাকে আমাদের মুখে চলতে হবে। আর এই ফোন ব্যবহার করার ফলে কি হচ্ছে, আজকের দিন আপনারা দেখুন প্রত্যেক দিন থানায় গিয়ে সাংবাদিক বন্ধুরা জানেন প্রত্যেক দিন থানায় গিয়ে কম বয়সের ছেলে মেয়েরা কত চলে যাচ্ছে, পড়াশোনার মনোযোগ নষ্ট হচ্ছে। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো আমাদের মনোযোগের অভাব হচ্ছে, তাতে আমরা শিক্ষকরাও দায়ী, সমাজ দায়ী, আমাদের পাড়া প্রতিবেশী বাবা মা সবাই দায়ী, আমাদের এটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, আমাদের এভাবে পড়াশোনার উপর মনোযোগ দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফোনে টং করে বেজে উঠলে একটা মেসেজ দিচ্ছিলাম, আমি পড়াশোনা করছিলাম, সেই মেসেজের দিকে নজর দিলাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 12 মিনিট ওই মনোযোগ ফিরিয়ে আসতে সময় লাগে। পড়াশোনা করছি পড়তে পড়তে একটা ফোন এসে গেল, এমন কোনো আমরা ভিআইপি নয়, আমাদের ছাত্রছাত্রী আমরা এমন কোনো ভিআইপি নয় যে আমরা পড়াতে পড়াতে ফোন ধরে নিচ্ছি, যেন বিশাল কিছু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের বা কোনো মন্ত্রী ফোন করে সঙ্গে সঙ্গে ধরতে হবে। যে ফোনটা ধরলাম আমাদের মনোযোগ অন্যদিকে চলে গেল, এরপর ফোনে হাত দিতে আমরা যে নেট ঘাটছি একের পর একটা আসতে থাকছে, ঘন্টা পর ঘন্টা কী করে কেটে যাচ্ছে আমরা সে কল্পনা করতে পারি না। আমরা আজ বলেছি ইওর টাইম বলে একটা অ্যাপ আছে, আপনারা ডাউনলোড করবেন, দেখতে পাবেন সারাদিনে আমরা কতটা সময় ফোনে অপচয় করি, এরপরে বেশিক্ষণ ফোন দেখার পর বাবা মা কিছু বললে রাগ হবে, দাঁড়াও তো ওসব কাজ করে হবে, স্যার পড়াশোনা কথা বললে না স্যারও ঠিক হয়ে যাবে, আমার তো হল ঠিক আছে, স্যাররা পড়াগার দেবেন না, পড়াগার দিলে তো আমি হুমকি দিয়ে দেবো বাচ্চাগুলি এর বিয়ে করে দেবো, এবং পরীক্ষা শেষে গোটা রাস্তা জুড়ে মাইক্রো জেরক ছুঁড়তে ছুঁড়তে যাবো, এই হচ্ছে। কিন্তু রাস্তার ধারে মাইক্রো নোটগুলো ছিঁড়ে ছিঁড়ে লোকের মুখের ওপর ছিঁড়ে ছিঁড়ে যাবে, এটা আমরা খুব সম্প্রদায় যে শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েরা বিদ্যাতে শিক্ষাতে রাস্তায় ছুঁড়ে দেয় তাদের অবস্থা কোথায় হবে, এরাই তো আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক হয়ে উঠবে। তাই এটা আমরা নিজেদের ছেলে মেয়েদের এটা বোঝানোর চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করি ছেলে মেয়েরা পরীক্ষা দিতে গেলে তার ছেঁড়া জিন্স পরে যাচ্ছে, পরীক্ষা দিলে কার দিলে তাদের পরে আজকে দেখে নেবো ওই বাইরে আছে পড়াগারটাও যাবে না, এখন যেন মাইক্রোটাই সিস্টেম হয়ে গেছে। আমাদের এই লৈঙ্গিক পত আমাদের কার জন্য দায় আমাদেরও আছে, শিক্ষক সমাজ বাবা মা গার্জিয়ান সবারই আছে। এই গত কয়েকদিন আগে আসনানি কয়েকজন স্যার গার্ড দিয়েছিলেন, গত শনিবার ভূতে বিজ্ঞানের কঠিন প্রশ্ন এসেছিল, মেয়ে এসে স্যারকে বলছে আজকে একটু পড়াগার হলে দেখে নিতাম স্যার, কোন যুগে বাস করছি আমরা আজকের দিনে এটা ভাবুন। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নোটের বহ নোট করুক রাস্তাঘাটে লোকের উপর রাস্তাঘাটে, এখন আপনার লক্ষ্য করুন গত শনিবার যে পরীক্ষা হয়েছে এখনো দেখবেন রাস্তাধারে সেই মাইক্রো জেরক্সের টুকরো গুলো পড়ে আছে। আবার আগামী দিনে উচ্চ মাধ্যমিক আগামীকাল থেকে শুরু হচ্ছে, শেষ পরীক্ষা দিয়ে